আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সিনথিয়া কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি আপনাদেরকে খুব সাধারণ একটা উপকরণ দেখাবো, যেটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখিয়ে দিই। এখানে আমি চিচিঙ্গা আর আলুকে কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। আর লাগছে হচ্ছে একটা ডিম, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, আর জিরা গুঁড়ো। আর লাগছে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, ধনিয়া পাতা কুচি, তিন থেকে চারটি কাঁচামরিচ ফালি। তো চলুন তৈরি করে নিই চিচিঙ্গা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। কড়াইতে ভাজির জন্য তেল দিয়ে দিচ্ছি, আধা কাপ তেল দিতে হবে, এখানে আধা কাপের মতো তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তেলটা গরম হয়ে আসবে। কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, তেজপাতাটা দেওয়া হচ্ছে ডিমের যাতে একটা মানে ফ্লেভার, যে ডিমের যে একটা ফ্লেভারটা চলতে থাকবে না, তাই তেজপাতা দেওয়া হচ্ছে। হালকা এরকম একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, আধা চা চামচের মতো আদা রসুন বাটা, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরা গুঁড়ো, জিরা গুঁড়োটা চা চামচের হাফ চামচে একটু কম দিতে হবে, স্বাদ মতো লবণ, সামান্য একটু নেড়ে ছেড়ে এখন আমরা ভাজিগুলো দিয়ে মিলগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা আলু চিচিঙ্গা আলু কুচিটাকে দিয়ে নেড়ে ছেড়ে নেব। ভাজা ভাজন করছি ভাজিটাকে, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে চিচিঙ্গার আলুটাকে একটু গলে যাওয়ার জন্য, একদম সামান্য পানি। এখন আমরা ডিমটাকে দিয়ে দিচ্ছি, ডিমটাকে দিয়ে ভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ডিম দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করতে হবে ভাজিটাকে। ভাজিটাকে হালকা একটু ভাজা ভাজা করে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটা যার যার উপর ডিপেন্ড করে, এটা অপশনাল, আপনাদের যদি কারো ধনিয়া পাতা দিতে ভালো না লাগে দিবেন না, কিন্তু আমি একটু ভাজি এসব একটু ধনিয়া পাতা দিই, একটু কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করতে হবে। ভাজিটা এরকম ভাজা ভাজা হয়ে আসবে, আরও ভাজা ভাজা করতে হবে একটু। আমি ভাজাটাকে ভাজিটাকে ঢেকে দিই নেই, যার কারণে গ্রিন কালারটা এখনও রয়ে গেছে, ভাজি ঢেকে দিলে গ্রিন কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা এটা কিছু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আমাদের ভাজিটা অলমোস্ট ডান হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো, তৃতীয় পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। এখন কালারটা এখন কি সুন্দর হয়ে গেছে, সুন্দর একটা স্মেল আসছে, নামিয়ে ফেলছি ভাজিটাকে, এখন পরিবেশন করে নেব।
তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিচিঙ্গা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই সুস্বাদু। এখন তো কোরবানির ঈদ, মাংস খেতে খেতে যাদের গুচি ই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তারা মনে করেন যেভাবে ভাজিটাকে করে ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে খেলে খুবই ইয়ামি, খুবই সাধারণ উপকরণ। যারা ব্যাচেলার ভাইয়া আছেন তাদের জন্য খুবই ইজি। রেসিপিটি কেমন লেগেছে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আমি যখন নতুন নতুন রেসিপি দিব আপনি যাতে নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।